আসসালামু আলাইকুম। আজ 6 সেপ্টেম্বর 2022, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন বিজ্ঞাপনমুক্ত চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, বর্তমান সেনাপ্রধানের বিরাগভাজন হয়ে রাজনৈতিক কুটচালে ক্ষমতা ছাড়লেও দমে যাননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। তিনি আবারও সেনাবাহিনী নিয়ে শাহবাজ সরকারের অপচেষ্টার নিন্দা করেছেন, তবে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। ইমরানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর নতুন নেতৃত্ব নিয়ে কথা বলায় তার উপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে ইমরানের মন্তব্যে তারা বিস্মিত। এর আগে এক জনসমাবেশে দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে ইমরান খান বলেছিলেন, সরকার নিজেদের পছন্দের সেনাপ্রধান নিয়োগ করার জন্য নির্বাচন পিছিয়ে দিচ্ছে, আর যদি দেশপ্রেমিক সেনাপ্রধান নিয়োগ না করা হয় তবে তিনি বর্তমান শাসকদের ছেড়ে দেবেন না। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ফয়সালাবাদের সমাবেশে সামরিক বাহিনীর নেতৃত্ব নিয়ে ইমরান খান যে মানহানিকর মন্তব্য করেছেন তাতে সেনাবাহিনী বীতশ্রদ্ধ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে যখন প্রতিদিন জাতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য জীবন দিচ্ছে, তখন সেনাবাহিনীর সিনিয়র নেতাদের মানহানি ও কলঙ্কিত করার এই চেষ্টা দুর্ভাগ্যজনক। এদিকে ইমরান খানের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, তিনি পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা বলেননি। তিনি বলেছেন, সেনাবাহিনী নিয়ে শাহবাজ সরকার যে ষড়যন্ত্র করছে তা নিয়ে, সুতরাং আগ বাড়িয়ে কোনো কিছুর দায় সেনাবাহিনীকে না নেয়ার অনুরোধ করা হয়েছে ইমরান খানের পক্ষ থেকে। অবশেষে হত্যার দায় স্বীকার করলেও হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক নয় ইসরায়েল। প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইসরায়েল। তবে তারা দাবি করেছে, দুর্ঘটনাক্রমে গত মে মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন। একই সাথে ইসরায়েল বলেছে, তারা এই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা অপরাধ বিষয়ক তদন্ত চালাতে রাজি নয়। গত 11 মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় আল জাজিরা টেলিভিশনে লাইভ সম্প্রচার করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন শিরিন আবু আকলেহ। আল জাজিরা তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ সরবরাহ করে দাবি করে ইসরায়েলি সেনারা শিরিনকে হত্যা করেছে, কিন্তু তেল আবিব ওই অভিযোগ অস্বীকার করে সরাসরি জানিয়ে দেয় ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তার মৃত্যু হয়েছে। এরপর ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজি হয় ইসরায়েল। সোমবার ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে তেল আবিব বলেছে, একজন ইসরায়েলি সেনা আল জাজিরার সাংবাদিককে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ভেবে ভুল করে তার উপর গুলি চালায়। প্রতিবেদনে বলা হয়, এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যে ফিলিস্তিনি বন্দুকধারী ভেবে একজন ইসরায়েলি সেনা আবু আকলের ওপর ভুল করে গুলি চালিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ঘটনাটি দুর্ঘটনাক্রমে ঘটেছে বলে এ ব্যাপারে কোনো ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালানো হবে না। বিশ্লেষকরা বলছেন, হত্যার পর ধৃষ্টতা দেখাচ্ছে ইসরায়েল। এ ধরনের বর্বর কর্মকাণ্ড কোনো সভ্য রাষ্ট্র এবং তার নীতি নির্ধারকরা করতে পারেন না। কেমাল রুইস নামের তুরস্কের একটি যুদ্ধজাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে 2010 সালের পর প্রথমবারের মতো টার্কিশ কোনো জাহাজ ইসরায়েলের উপকূলে ভিড়ল। 2010 সালে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে তুরস্কের একটি জাহাজ গাজায় যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই সময় ইসরায়েলের নৌবাহিনী তুরস্কের জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 10 জন টার্কিশ নাগরিক মারা যান। এরপর ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানিসহ বিভিন্ন কারণে ইসরায়েলের সঙ্গে ফের সম্পর্ক তৈরি করে তুরস্ক। এরপরই ইসরায়েলে ভিড়ল দেশটির জাহাজ। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমধ্যসাগরে ন্যাটোর কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটি ইসরায়েলে গেছে। এদিকে কয়েকদিন আগে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, ইসরায়েল তুরস্ক নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করবে। 2018 সালে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে ইসরায়েলের সেনারা 60 জন গাজাবাসীকে অবৈধভাবে হত্যা করলে প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল তুরস্ক।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইউরোপের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে মস্কো। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নর্ড স্ট্রিম পাইপলাইনের নিচে গ্যাস প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া বলেছে পশ্চিমা নিষেধাজ্ঞাই রাশিয়ার নর্ড স্ট্রিম এক পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্তের একমাত্র কারণ। মস্কো প্রাথমিকভাবে বলেছে এটি রক্ষণাবেক্ষণের জন্য ইউরোপের গ্যাস সরবরাহকারী পাইপলাইনটি বন্ধ করে দিচ্ছে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে জানায়, রাশিয়ার বিরুদ্ধে জার্মানি এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে গ্যাস পাম্পিং সমস্যা দেখা দিয়েছে। অন্য কোনো কারণ নেই যা এই পাম্পিং সমস্যার কারণ হতে পারে বলেও উল্লেখ করা হয়। প্রিয় দর্শক, এবার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন। অনেক জল্পনা কল্পনার পর লিজ ট্রাস ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। তবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকও ছিলেন আলোচনায়। ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ঋষি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপরেও দাপুটে এ নেতার হারের পেছনে কি কারণ থাকতে পারে? ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে নিজের স্ত্রীর জন্যই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেননি ঋষি, কারণ ব্রিটিশ নেতার স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে নানান বিতর্ক আছে। চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরছি আনন্দবাজারের সেই বিশ্লেষণ। ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও চেয়ারপারসন সুধা মূর্তির মেয়ে অক্ষতার। ঋষির স্ত্রী ছাড়াও অক্ষতার একাধিক পরিচয় আছে। পেশায় ফ্যাশন ডিজাইনার অক্ষতার সাথে ঋষির দেখা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়। অক্ষতার সম্পত্তি, আয়কর ও রাশিয়ার সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে তদন্তের আওতায় আসেন তিনি। ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ব্রিটেনের অর্থমন্ত্রী হওয়ার আগে ঋষি তার সংস্থার বেশ কিছু শেয়ার অক্ষতার নামে স্থানান্তর করেন। তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসেও অংশীদারিত্ব রয়েছে অক্ষতার। এই সংস্থার অফিস রয়েছে রাশিয়াতেও। কিয়েভের মস্কোর আগ্রাসনের পর রাশিয়া থেকে আয় হয় এমন সব ব্যবসা প্রশ্নের মুখে পড়ে। ব্রিটেনের প্রথম সারির রাজনীতিবিদ হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই অভিযোগের তীর ছিল ঋষির দিকে। তবে ঋষি তার বা তার স্ত্রীর রাশিয়ায় ব্যবসা চালানোর কথা অস্বীকার করেন। অক্ষতার পক্ষ থেকে বলা হয় তিনি ভারতীয় নাগরিক, তাই তিনি বিদেশে কর দিতে বাধ্য নন। তবে তার আয়ের পরিমাণ অনেক বেশি। ইনফোসিসের অংশীদারিত্ব এবং লভ্যাংশের কারণেই তিনি অঢেল সম্পদের মালিক। অক্ষতার স্বামী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে এ নিয়ে আরও জল ঘোলা হয়। ব্রিটেনের কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় ব্রিটেনের সাধারণ নাগরিকদের একাংশ বিষয়টিকে ভালোভাবে নেননি। স্ত্রীকে নিয়ে বিতর্ক থাকলেও সুনাক কিন্তু প্রথম থেকেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ এগিয়েছিলেন, কিন্তু তীরে এসে তরি ডুবল। নিন্দুকদের মতে অনেকেই অক্ষতার সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক এখনও ভোলেননি, আর তার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেট সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেট সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেট সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন ওয়েব কিংডমের এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরিস্টক্স বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ
অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। ওয়েব কিংডম আপনার পাশে সার্বক্ষণিক।